ছাত্র ছাত্রী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। লাইভ ক্লাসটি পরিচালিত হচ্ছে অনলাইন টিভেট ডট কম, ফেসবুক ডট কম অর অনলাইন টিভেট, এই সাইটগুলিতে তোমরা ক্লাসগুলি দেখতে পাবে, লাইভও দেখতে পাবে ক্লাস চলাকালীন, এবং পরবর্তীতেও তোমরা এই ক্লাসগুলি দেখতে পাবে। তো আমাদের লাইভ ক্লাস আজকে নয়। লাইভ ক্লাসটি পরিচালিত হচ্ছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজির দ্বিতীয় পর্বের ছাত্রছাত্রীদের জন্য। বিষয় রেফ্রিজারেশন ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বিষয় কোড 67221। ক্লাস পরিচালনা আছি আমি মোহাম্মদ রাকিবুল হাসান, ইনস্ট্রাক্টর টেক আরএসসি, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, যশোর। আমাদের আজকের আলোচ্য বিষয়, আমরা 2 নম্বর চ্যাপ্টারে আছি, অর্থোগ্রাফিক প্রজেকশন আইসোমেট্রিক অ্যান্ড অবলিক ড্রয়িং ইউজিং ক্যাড। আমরা গত ক্লাসে আমাদের অটোক্যাডের যে বেসিক আলোচনার সেটাই ধারাবাহিকতা আবারও সেটা রিপিট করছি, এবং আমরা একটি রেফ্রিজারেটরের কিভাবে 2D থেকে 3D, 2D মডেল প্লাস 2D থেকে কিভাবে 3D রেফ্রিজারেটর তৈরি করা যায়, হ্যাঁ সে জিনিসটা আমরা প্র্যাকটিক্যালি অটোক্যাডে আমরা দেখাবো। আমরা এটা দেখেছিলাম গত ক্লাসে যে আমাদের ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে যে আমাদের অটোক্যাডের আমাদের ফ্রিজ দেখতে কেমন হবে সে বিষয়টি তোমাদের দেখেছিলাম। তো চলো দেখা যাক আমরা প্র্যাকটিক্যালে আমাদের অটোক্যাডে আমরা কোন ভিউটি আঁকাবো। অটোক্যাডে আমরা একটি ফ্রিজের মডেল দিয়েছি, যেটা আমরা এই ফ্রিজের ভিউটি আঁকাবো। ভিউটা যদি আমরা 3D আমরা যদি ওয়্যার ফ্রেমে দেখি তাহলে দেখতে এমন হবে যে আমাদের একটি ফ্রিজ, সেখানে আমাদের মোট 2টা পার্ট আমরা দেখছিলাম, একটা ডিপ সাইড, একটা নর্মাল সাইড। ডিপ সাইড সাধারণত উপরে থাকে এবং একটু সাধারণত ছোট হয়, নর্মাল সাইডের দিকে বেশি হয়। তো আমরা এখানে তিনটা দুইটা কম্পার্টমেন্ট রাখিয়েছি, টপ ভিউ, ফ্রন্ট এবং অল সাইড ভিউ আমরা এখানে এঁকে দেখেছি, যেটা আমরা যদি 3D ভিজুয়াল স্টাইলে আবার যদি রিয়েলিস্টিক আঁকে তো আমাদের দেখতে কিন্তু বাইরে থেকে একটি ফ্রিজকে দেখতে কিন্তু আমাদের এমন লাগে। তো আমরা আজকে এই ফ্রিজটারই একটি প্র্যাকটিক্যাল ভিউ কীভাবে অটোক্যাডে আঁকানো যায় আমরা এই বিষয়টি তোমাদেরকে দেখাবো। তো আমরা একটি নতুন ফাইল নিই। নতুন ফাইল নিতে হলে আমাদের একদম বাম পাশে কর্নারে যে অথবা কন্ট্রোল এন দিলেও হবে, আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এল এল এন চাপলেও আমাদের নতুন ফাইল ওপেন হবে, অথবা আমরা এখান থেকেও একটা ফাইল নিতে পারি। তাই যাই হোক, আমরা একটা নতুন ফাইল নিলাম যেটার নাম দেব, এখানে একটা বলতেছে নাম দিতে, তো আমরা একটা নাম দিলাম যে নিউ, নিউ একটা ফাইল দিলাম যেটা আমরা সেভ করবো ডেস্কটপে, সেটা আমরা আমরা এখান থেকে একটা নতুন ফাইল আমরা ড্র করব, নিউ ফাইল, নিউ শিট নেব। আমরা একটি নতুন ফাইল নিলাম, তো ফাইল নিলাম, এই হচ্ছে আমাদের অটোক্যাডের ড্রয়িংয়ের যে স্পেস। আমরা এখানে সবার আগে আমাদের পেজটা সেট আপ করে নিতে হবে। আমরা জানি যে আমরা যখন খাতায় কোনো কিছু ড্রয়িং করি বা কোনো কিছু লিখো তখন মার্জিন দিয়ে দিই বা কতটুকু সাইজের ভিতরে লিখবো, বা যেহেতু আমাদের এটা একটা ড্রয়িং সেখানে ইউনিটের একটি ব্যাপার আছে, আমরা কোন ইউনিটে কাজটি করব, এই বিষয়গুলো কিন্তু আমাদের আগে প্রথমে সেট করে নিতে হবে। সবার আগে আমাদের এই যে সিএসটা আমরা কিন্তু বিভিন্ন জায়গায় এই যে নড়তেছে, আমরা এটাকে একটা জায়গায় ফিক্সড করে রাখবো।
এই এটাকে ইউসিএস বলে, এক্স ওয়াই জেড অক্ষ। এই ইউসিএসটাকে আমরা একটা জায়গায় ফেলে, সেক্ষেত্রে আমাদের ভিউতে যে ডিসপ্লেতে যে আমাদের ইউসিএস আইকনে এই অরিজিন এই কমান্ডটা উঠাই দিতে হবে। আমি আবারও বলতেছি, আমরা ভিউ কমান্ডে যাব, যাব ভিউ কমান্ডে যে আমাদের এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডিসপ্লেতে যে ইউসিএস আইকনে যে অরিজিনের এই টিকটা উঠিয়ে দেব। তাহলে আমাদের এই দেখো, এখন আমাদের এই ইউসিএসটা কিন্তু আর মুভ করছে না। এরপরে আমাদের আসবে ইউনিট, আমরা কোন ইউনিটে কাজটি করব। আমরা ইউনিটে এখানে যে সেটিং করে দেব যে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আঁকাবো, যেহেতু আমরা ইঞ্জিনিয়ার, আমরা ইঞ্জিনিয়ারিংয়ের যে প্রিসিশন 0 0 নিয়ে আবার সেট করব। আমরা আবার ফরম্যাট করে দিয়ে যে ডাইমেনশন স্টাইল কেমন হবে আমাদের, যেহেতু আমরা ওখানে ইউনিটটা ইঞ্চিতে নিয়েছি, আমি আবারও দেখাই যে ইউনিটটা কিভাবে নিতে হবে। ইউনিটে আমরা ইঞ্জিনিয়ারিংয়ে যে এই যে এবং ইউনিট টু স্কেল ইনসার্টেড কন্ট্যাক্ট ইঞ্চি, এখানে কিন্তু অনেক কমন আছে, ইঞ্চি, ফিট, মাইলস, মিলিমিটার, সেন্টিমিটার, কিলোমিটার, এই বিষয়গুলি কিন্তু দেওয়া আছে। আমরা এখান থেকে ইঞ্চিতে নেব, আমাদের ফ্রিজটা আমরা দেখছিলাম যে ইঞ্চিতে দেওয়া আছে, আমরা ওখান থেকে ইঞ্চির মাপ নিলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা আবারও ফরম্যাটে যে আমাদের ডাইমেনশন স্টাইলটা চেঞ্জ করব, যে আমরা যেহেতু ইঞ্চিতে বা ইঞ্জিনিয়ারিংয়ে এখানে ডেসিমেল দেওয়া আছে, আমরা ইঞ্জিনিয়ারিংয়ে ড্রয়িংটা করব, সেহেতু আমাদের এগুলো চেঞ্জ করে আমরা দিয়ে ওকে দিয়ে আমরা সেট কারেন্ট, মানে আমরা বর্তমানে এটা ইউজ করব। দেখো তোমরা এখানে যে আমাদের ডাইমেনশনে স্টাইলে যে সব ইঞ্চিতে আমাদের ডাইমেনশন হয়েছে, আমরা একটা ক্লোজ করে দেব। আমাদের সেট হয়ে গেল, এখন আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ড্রয়িং, আমাদের যে ফ্রিজ, আমরা সেটা আঁকাবো। ফ্রিজটা আঁকাতে হলে আমাদের সবার আগে আমাদের ফ্রিজের যে বটম বটম ভিউটা আঁকাতে হবে। আমরা বটমটা দেখছিলাম কত কত আছে, আমাদের বটম আমাদের আছে যে 2.5 ফিট, অর্থাৎ 30 ইঞ্চি মতো, অর্থাৎ বটম বটম যে ভিউটা হবে আমাদের 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি, আমরা 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি একটি ভিউ আমরা আঁকিয়ে নেব। তো আমাদের সবার আগে আমাদের যেটি লাগবে, লাইন কমান্ড নিতে হবে। আমরা প্রথমে একটি লাইন কমান্ড নিয়ে আমরা এখানে লেফট সাইডে ক্লিক করব, এরপরে আমরা 30, তোমরা খেয়াল করো যে লাইনটা একটু ভাঙা ভাঙা হচ্ছে, তো আমরা সেগুলো ও সিন আপ অন করে নেব এবং অর্থ অন করে নেব। তাহলে আমাদের দেখো এখন লাইনটা কিন্তু সোজা আসছে। আমি আবারও বলছি অর্থ মোডটা অন করে নেব এবং ও সিন আপ অন করে নেব। তা আমাদের দেখলাম যে আমাদের বটমটা হচ্ছে 30 ইঞ্চি বাই 30, আমরা এখানে লিখলাম 30 ইঞ্চি, দেওয়ার পরে ইন্টার দেব। 30 ইঞ্চি দেওয়ার পরে আমাদের আমরা আবার উপরের দিকে যাব, 30 ইঞ্চি উপরের দিকে আমরা যাব, কত, 30 ইঞ্চি। তাহলে আমাদের একটা ভিউ আসবে, তারপরে আমরা লেফট সাইডে যাব 30 ইঞ্চি, ওখান থেকে আমরা এই কর্নারে আমরা লাগাই দেব। তোমরা একটা জিনিস খেয়াল করো যে এখানে আমরা যে ও সিনাপটা আমরা কিন্তু অন করে দেব, দিলে আমাদের কি আসবে, এই যে এখানে যখন আসবে যে ইন পয়েন্ট লেখাটা আসছে, যে তখনই আমরা কিন্তু ক্লিক করলেই কিন্তু আমাদের ইন পয়েন্টটা চলে আসছে। আমরা এন্টার দেব, আমাদের ফ্রিজের একটি বটম লাইন কিন্তু হয়ে গেছে। এখন আমরা ফ্রিজের যে ভিউটা, বটম ভিউটা, বটম ভিউটা আমাদের আমাদের হাইটটা আমরা ধরলাম যে বটম, যে অর্থাৎ ফ্রিজের যে তলা বলে থাকি আমরা, সেই জায়গাটা বটমটা আমাদের যদি থিকনেস 2 ইঞ্চি পরিমাণে আমরা হাইট হবে, তো আমরা এই বটম ভিউটাকে আমরা 2 ইঞ্চি পরিমাণে হাইট করব। হাইট করার নিয়ম আছে, আমরা এক্সট্রুড একটি কমান্ড আছে, কমান্ড লাইনে তোমরা দেখো বাম পাশে আমি কমান্ড লাইনে লিখছি এক্সট্রুড। তার আগে তোমাদেরকে বলে রাখি যে আমাদের এখানে কিন্তু সব আলাদা একটা একটা লাইন আছে, এই লাইনগুলোকে আমরা কিন্তু এখন একত্রিত করব।
একত্রিত করার লাইনটা আছে, অর্থাৎ জিনিসটা চারটে লাইন আছে, আমরা এর চারটে লাইনকে আমরা একটি আয়ত করব। তো এখানে রিজিয়ন একটা কমন আছে, তোমরা দেখো এই যে রিজিয়ন কমনটা ক্লিক করার পরে আমরা একটা সিলেক্ট করব চারটে। সিলেক্ট করার পরে আমরা দেখো এখানে লেখছে ওয়ান ফাউন্ড চার টোটাল, মানে চারটে লাইন আমাদের টোটাল আছে। এবার আমরা ইন্টার চাপবো, কিবোর্ডে দিয়ে ইন্টার দিলে তোমরা খেয়াল করো যে এখন এটা একটা একটা বস্তুতে পরিণত হয়েছে। এখন আমরা কি করব, এই জিনিসটাকে আমরা এক্সট্রুড করব, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা উপরের দিকে উঠাবো, অর্থাৎ আমাদের এই বটম যে প্লেটটা আছে এটা 2 ইঞ্চি থিকনেস হবে। এক্সট্রুড, TRUDE, এক্সট্রুড কমনের সাহায্যে আমরা এই জিনিসটাকে, আমাদের বলছে সিলেক্ট অবজেক্ট টু এক্সট্রুড, তাহলে আমরা এই বস্তুটাকে এক্সট্রুড করব। আমরা কতটুকু, এবার ইন্টার দেবো, যেহেতু অবজেক্ট আছে ইন্টার। এখানে দেখো লেখা আছে 2 ইঞ্চি, 2 ফিট 2 ইঞ্চি, কিন্তু আমরা এক্সট্রুড করব অনলি 2 ইঞ্চি, এই জন্য 2 লিখবো। লেখার পরে আমাদের এটা এক্সট্রুড হবে। তোমরা খেয়াল করো যে আমরা এখন ভিউতে গেলে আমরা এটা দেখতে পারবো যে আমাদের SW আইসোমেট্রিক, আমরা যদি যাই তোমরা খেয়াল করো যে এই যে আমাদের এটা ভিউটা আমরা দেখলাম যে আমাদের এটা এক্সট্রুড হয়ে গেছে। আমরা ফ্রিজের বটমটা অলরেডি তৈরি করেছি, আমরা যদি এটা রিয়েলিস্টিক অর্থাৎ কনসেপচুয়াল ভিউতে যাই তাহলে আমাদের দেখতে কিন্তু বিষয়টা এমন লাগবে। আমরা যদি ভিজুয়াল স্টাইলে, আমরা যদি রিয়েলিস্টিকে যাই তাহলে আমাদের দেখতে এমন লাগবে। তো যাই হোক, আমরা আমাদের ফ্রিজের যে বটম ভিউটা আমরা আঁকালাম, এখন আমাদের চারিপাশে যে ওয়াল ওয়ালগুলো আমাদের দিতে হবে, এবং ফ্রন্টে যে ডোর থাকে অর্থাৎ দরজা থাকে, দরজাটাও আঁকাতে হবে, এবং ফ্রিজের যে টপ মাথায় ছাউনি মতো বা টপ ভিউ থাকে সে টপটা আঁকাতে হবে, এবং মাঝখানে আমাদের একটি ফ্ল্যাট। তো আমরা শুরু করি। তা আমাদের আঁকাতে হলে আমাদের আমাদের SW আইসোমেট্রিকে যাব, আমাদের ভিউটা এসে আমাদের 3D আমাদের যে ভিউস আছে, আমাদের ভিজুয়াল স্টুডিও 3D ওয়্যারফ্রেম, এই ওয়্যারফ্রেমে যাব। এখান থেকে আমাদের আঁকালে আমাদের অর্থাৎ 3D 2D ওয়্যারফ্রেম, এই এই অবস্থায় নিয়ে এসে আমরা কিন্তু আঁকাবো। তো যাই হোক, আমাদের এই হচ্ছে আমাদের বটম প্লেট। এখন আমরা যেটা আঁকাবো, সবার আগে আমাদের যে কাজটি করতে হবে যে এখানে আমার লেয়ারটা চেঞ্জ করে নিতে হবে, যেহেতু আমরা এখন একটা লেয়ার আমাদের বটম প্লেট হয়েছে, এখন আমরা লেয়ার চেঞ্জ করার জন্য আমরা একটা কালারটা এখানে চেঞ্জ করে দিলাম লাল কালার, তাহলে আমাদের এখানে সুবিধা হবে। তো আমাদের প্রথমে এখানে লাইন কমান্ড নিতে হবে, লাইন কমান্ড নিয়ে আমাদের, তোমরা খেয়াল করো যে এখানে আমরা যখন দিচ্ছি ইন পয়েন্ট দেখাচ্ছে, তখন এখান থেকে আমাদের আমরা যাব এই যে ইন পয়েন্টে, তাহলে আমাদের সুবিধা হবে। এবং এখান থেকে এসে এই যে একটু বড় করে নিয়ে এই ইন পয়েন্টে আমরা দেখাবো, তাহলে আমাদের জন্য সহজ হয়ে আসবে। তা আমাদের আমাদের যেহেতু এক সাইডে দরজা থাকবে, আমাদের বাকি আর দুইটা সাইডকে আমরা তিন সাইডে আমরা ওয়াল দিয়ে দেব, আগে তিন সাইড ওয়াল তুলে তারপরে আমাদের বাকি কাজটা করব। তো তিন সাইডে আমরা দেখো কীভাবে ওয়াল আমরা টানতে পারি। তোমরা দেখো যে নিচের যে কালার, আমি যেহেতু এই লেয়ারে কাজ করব, অর্থাৎ বটমের উপর থেকে কাজ করবে, এই জন্য এখানে লাল কালারটা সিলেক্ট করে নিয়েছি। আর আমাদের যে ওয়াল থিকনেসটা আমরা ধরে নিই যে ফ্রিজের ওয়াল যে থিকনেসটা হবে 2 ইঞ্চি, তো আমরা 2 ইঞ্চি পরিমাণে এটা ওয়ালটা বাড়াবো। তো তার জন্য আমাদের কি অফসেট কমান্ড বলে একটি কমান্ড আছে, অফসেট। তোমরা দেখো আমি রাইট সাইডে খেলেছি, অফসেট লেখাটা আসছে। অফসেট কমান্ডটা ক্লিক করার পরে আমাদের কমান্ড লাইন আছে স্পেসিফাই অফসেট ডিস্টেন্স,
অর্থাৎ আমাদের অফসেটে যে ডিস্টেন্সটা, আমরা যেহেতু ওয়ালটা 2 ইঞ্চি দেব, আমরা এখানে 2 ইঞ্চি ক্লিক করলাম, কোয়েনটাকে আমরা অফসেট করব, আমরা এটাকে অফসেট করব ভিতরের সাইডে, এবং এটাকে আমরা এই সাইডে করব। আমরা অফসেটগুলো সব দিয়ে নিলাম, তা আমাদের জন্য এটা সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এখানে একটি ওয়াল, ফ্রিজের কিভাবে ওয়াল, এবার আমরা দেখে নিই যে ওয়ালের যে আমরা ট্রিম কমান্ডের সাহায্য আমরা ওয়ালটা, তোমরা এই দুপাশে দেখো আমাদের ট্রিম কমান্ড আছে, ট্রিম কমান্ডের সাহায্যে আমরা কি করব, ওয়ালটা এক্সট্রুডের জন্য রেডি করব। তাহলে আমাদের জন্য সুবিধা হবে। অর্থাৎ আমরা এই যে অংশটা প্লাস এই অংশটা কেটে দেব। ট্রিম কমান্ডের কাজ হচ্ছে যে কোনো কিছু আমাদের যদি বাড়তি অংশ থাকে সেটা আমরা কেটে দেব। এই কাজটা আমরা ট্রিম কমান্ডের সাহায্যে করে থাকি। এই যে এখানে একটি বাড়তি অংশ আছে, আমরা এটা কেটে দিলাম, এবং এটি আমরা একটি অংশ আছে, বাড়তি অংশ কেটে দিলাম। এখন আমরা যে একটি বিষয় রাখি যে আমাদের এই সাইডই হবে আমাদের দরজা, আর বাকি 3 সাইডে ওয়াল হবে। তো আমাদের যেহেতু দরজার এই কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, দরজার কালারটা আমরা আলাদাভাবে রাখবো। এটা আমরা যদি লেয়ারের সাহায্যে এটাকে আমরা ব্লু কালার করে দিলাম, এবং আমরা এখন আমরা এটাকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, এটাও আমরা ব্লু কালার করে দিই। আমাদের দরজার জন্য এটা সামনের দিকে থাকবে। তার আগে আমরা একটা বিষয় দেখে নিই যে আমাদের এখানে কিন্তু একটি বাড়তি অংশ থেকে গিয়েছে, তো এই বাড়তি অংশটি আমরা প্রথমে কেটে দেব। কেটে দেওয়ার জন্য আমাদের আবার ট্রিম কমান্ডে যেতে হবে, যে ট্রিম কমান্ডের সাহায্যে আমরা এটা এভাবে ইন্টারসেপে ট্রিম কমান্ডে যেয়ে আমরা এটা কেটে দিলাম, এবং এই পাশে আমরা কেটে দিলাম। আমরা আবারও ট্রিম কমান্ড নিব, ট্রিম কমান্ডের সাহায্যে আমাদের এই অংশটা, এই অংশটা আমরা নিয়ে আমাদের এই সাইডটা কেটে দেব। দেওয়ার পরে তোমরা দেখো যে আমাদের ওয়াল এখনো তৈরি হয় নাই। ওয়ালের জন্য আমাদের যেহেতু লাল কালার আমরা সিলেক্ট করেছি, এখান থেকে যে আমাদের লাল কালার দিয়ে দেব, এবং আমাদের এই পাশে আর একটা লাল কালার আমরা দিয়ে দেব। আর যেহেতু আমাদের দরজাটা কি হবে, আমাদের দরজাটা হবে নীল কালারের, সেহেতু আমরা নীল কালারের একটা লাইন দুইটা আমাদের লাগবে। নীল কালারের যে লাইন, নীল কালারের লাইনটা আমরা এখান থেকে, এই যে নীল কালার এখানে আমাদের অ্যাড হবে, আর এই পাশে আমাদের একটা দরজাটা যেটা আমাদের আলাদাভাবে থাকে, এখান থেকে এসে এই যে আমার এই কালারটা দিয়ে। এবার আমাদের যে ওয়ালগুলি আসবে, এখানে আমাদের রিজিন কমান্ডের সাহায্যে আমাদের এই ওয়ালগুলো একটা লাইনে করে দিতে হবে। তোমরা দেখো আমি রিজিন কমান্ডের সাহায্যে কিভাবে লাইনগুলো একটা করে দিচ্ছে। তোমরা দেখো যে এখানে লিখছে 1 রিজিন ক্রিয়েটেড, ক্রিয়েটেড অর্থাৎ একটা রিজিন হয়ে গেছে। তো আমাদের এটা কিন্তু আলাদা পার্ট, এটাও নীল কালার এসে গেছে, তো আমরা এটা পরে করব। আমরা প্রথমে এক্সট্রুড করে নেব। তোমরা দেখো যে আমরা ওয়াল দুই পাশ থেকে ওয়ালটা তুলে দেবো, তিন পাশ থেকে ওয়ালটা তুলবো, তো এক্সট্রুড কমান্ডের সাহায্যে আমরা তুলবো। আমরা একটি ফ্রিজের হাইটটা আমরা দেখছিলাম কত, আমাদের 5 ফিট। তো আমাদের দুই পাশের যে টপ এবং বটম যে ভিউ সাইডটা হবে, এই দুইটা
দুই দুই 4 ইঞ্চি বাদ যাবে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি 56 ইঞ্চি আমাদের এই যে মাঝখানে ওয়ালটা হবে। তো আমরা 56 ইঞ্চি পরিমাণে এটা তুলবো। কোনটা তুলবো? আমরা এই অবজেক্টটাকে 56 ইঞ্চি পরিমাণে হাইট করব। তো আমরা 56 ইঞ্চি পরিমাণে তুলে নিলাম। আমরা আবারও লিখি এক্সট্রুড কমন, XTRUDE, এক্সট্রুড কমনের সাহায্যে আমরা কমান দিব ভুল সিলেক্ট অবজেক্ট। তাহলে আমরা এই অবজেক্টটাকে এক্সট্রুড করব, দিয়ে আবার ইন্টার দেব। কতটুকু পরিমাণ? এই যে আমরা উপরের দিকে এক্সট্রুড করব 56 ইঞ্চি পরিমাণে। তো আমরা 56 ইঞ্চি হাইট দিলাম। তোমরা খেয়াল করো যে আমাদের এক্সট্রুড হয়ে গেছে, আমাদের এক্সট্রুড হয়ে গেছে। এক্সট্রুড কমান্ডে এখন আমাদের এসে গেছে। এখন আমরা দেখি যে আমাদের আমরা যে ওয়ালটা তৈরি করলাম, আমাদের ওয়ালটা ভিজুয়াল স্টেজে রিয়েলিস্টিকে কেমন আসে। তোমরা দেখো যে আমাদের চারপাশের ফ্রিজের যে ওয়ালটি হয়ে গেছে। এখন আমরা যেটা করব যে ফ্রিজের আমাদের যেহেতু নর্মাল এবং ডিপ দুইটা সাইড থাকে, আমরা একটি মাঝখানে একটি আরেকটি ওয়াল হবে, মাঝখানে আরেকটি প্লেট হবে এবং টপে একটি প্লেট হবে। তো আমরা এই কাজটি একটু সহজেই কপি কমান্ডের সাহায্যে করতে পারি। আমরা কিভাবে এটা করব আমরা একটু দেখি। যে তার আগে আমরা একটা কাজ করতে পারি, এই যে সামনের যে আমাদের ডোরটি হবে, আমরা ডোরটা একটু পরে ইয়ে করলেও পারি। তো আমরা প্রথমে 2D ভিজুয়াল স্টেজে 2D ওয়্যার ফ্রেমে আমরা যাই। আমরা দেখলাম এখন আমরা সামনে আমাদের যে ডোরটি আছে, আমরা ডোরটি পরে দিব। তার আগে আমাদের মাঝখানে এবং মাঝখানে যে প্লেট এবং টপ প্লেটটা আমরা দেব। তা আমাদের নিচেই যে প্লেটটি আছে, আমরা এই প্লেটটি কপি করে আমরা সহজেই এই কাজটা করতে পারি। COPY আমরা কপি কমান্ড লিখলে লিখছে সিলেক্ট অবজেক্ট। আমরা এই অবজেক্টটা কপি করে এন্টার, সিলেক্ট অবজেক্টটা আমরা কপি করে এই পয়েন্ট থেকে আমরা কপি করে নিয়ে যাব। আমরা এটা দিব 3 ফিট দূরে। আমাদের যেহেতু নর্মালটা তোমরা খেয়াল করো, আমরা 3 ফিট যদি লিখে, 3 ফিট 7 ইঞ্চি, 3 ফিট 6 ইঞ্চি, 3 ফিট, আমরা এটা লিখতে পারি 3 বার 36 ইঞ্চি। তাহলে আমাদের সহজে এসে যাবে। আর আমরা আমরা একটি একদম টপে যে আমরা আরেকটি দেব। আমাদের দেখো আমাদের যে বটমে যে একটি মাঝখানে একটি প্লেট থাকা লাগবে, সেই জায়গায় আমরা দিয়ে দিয়েছি, এবং আমাদের আরেকটি হবে টপে প্লেট। তো আমরা আবারও কপি করে আমরা এই প্লেটটাকে উপরে উপরে উঠাই দেব। সিলেক্ট অবজেক্ট কপি, আমাদের এই অবজেক্টটাকেই আমরা কপি করব। নিয়ে যাবে কোথায়? আমরা এটা এই জায়গায় রেখে আমাদের এই অবজেক্টটাকে আমরা লাগাই দেব একদম টপের টপের আমরা এই এই পয়েন্টে লাগাই দেব। তুমি দেখো আমাদের সহজে আমরা এখানেও একটি প্লেট দিয়ে দিলাম। তো আমরা ভিউ করে আসি, দেখি যে অ্যাকচুয়ালি ভিউটা কেমন দেখা যায় রিয়েলিস্টিক ভিউ। আমরা আরো আমাদের বোঝার সুবিধার্থে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই ভিউটাকে আমরা কালারে যদি একটু চেঞ্জ করে অন্য কালার দিয়ে দিই, এবং আমরা ভিউ যদি রিয়েলিস্টিক যে ভিউ ভিজুয়ালিস্টিক কনসেপচুয়াল রিয়েলিস্টিক ভিজুয়াল স্টাইলে যে আমরা রিয়েলিস্টিক ভিউ দিলে আমাদের ভিউ 3D ভিউ আমাদের আমাদের বটম যে ভিউটা
বটমটা ভিউটা আমরা কপি করে দুই জায়গায় নিয়ে গেলাম। এখন আমাদের ভিজুয়াল স্টাইলে যে আমাদের 2D ওয়্যারফ্রেমে যায়, আমাদের এই ভিউটা আমরা যদি অন্য একটা কালার দিই তাহলে আমরা দেখতে পাবো, হলুদ কালার দিয়ে দিলাম। তাহলে আমরা যদি ভিউ করি, আমরা যদি ভিউ যাই রিয়েলিস্টিক, এখন আমরা আমাদের ফ্রিজের যে দরজার যে সাইডটা অর্থাৎ ডোর যে সাইডটা আমরা সেটা, তার জন্য আমরা 2D ভিএজ, 3D ভিএজ ডবল আইসোমেট্রিক, এখানে আমরা 2D ভিজুয়াল স্টুডিও ওয়্যারফ্রেম। 2D ওয়্যারফ্রেমে যে আমাদের এই পাশে যে দরজাটি আছে আমরা সেই দরজাটি তোমাদেরকে আঁকাই দেখাবো। এখন দরজার এই কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, এই কালারটা আমরা দিলাম হলুদ কালার। দরজার আমাদের আরো একটি কালার আছে, কালারটা চেঞ্জ করে দিয়ে ইয়েলো কালার। আমরা দরজার ভিউগুলো আগেই আঁকিয়ে রেখেছিলাম, তো আমরা দরজার একটিকে লাইন এখানে আমরা দিয়ে দিই। না, এটা আমরা দিব হলুদ কালার। আমাদের হলুদ কালারের যে যে দরজাটা আমরা আঁকাবো, হলুদ কালারটি আমরা দিয়ে দিচ্ছি, এবং আরো একটি কালার আমরা দিয়ে দেব। আমরা হলুদ কালার নিলাম, আবার কালার এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে ইয়েলো কালার সেট করে আমরা ইয়েলো কালারের সাথে এবং ইয়েলো কালারের টপ লাগিয়ে দেব, এবং আমরা একটি রিজিন কমান্ডের সাহায্যে এখন দরজাটি আঁকাবো। আমরা রিজিন সিলেক্ট করে এটা একটা রিজিন করে নেব, হলুডটা এন্টার দেব। আমাদের একটা রিজিন ক্রিয়েট হয়ে গেছে, আমরা এবার দরজাটি এক্সট্রুড করব। এক্সট্রুড করে কোন অবজেক্টে এক্সট্রুড করব, দরজাটি কোন দিকে এক্সট্রুড করব আমরা একটু দেখে নিই, যে আমরা এক্সট্রুড করব অ্যাকচুয়ালি এই বটম নিয়ারেস্ট অর্থাৎ বটম পর্যন্ত। আমাদের আরো একটু এক্সট্রুড হবে, আমরা কন্ট্রোল জেড দিয়ে আবারও এক্সট্রুড করব। এক্সট্রুড TRUD এক্সট্রুড কমান্ডের সাহায্যে আমরা দরজাটি আঁকাবো। আমরা দরজাটি কতটুকু দেবো, যেহেতু ওয়াল আমরা 56 ইঞ্চ দিলাম, এটাও আমরা কি করব, দরজাটি আমাদের 56 ইঞ্চ উঠবে। আমাদের এক্সট্রুড হয়ে গেল, টপ আমাদের টপ ভিউটা আমাদের শুধুমাত্র ওয়্যার ফ্রেমে দেখা যাচ্ছে। আমরা টপ ভিউটা আমরা অন্য কালার দিয়ে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা গ্রিন না দিয়ে আমরা রেড দিয়ে দিই, রেড কালার। এখন আমরা ভিউ করে আসি, যে ভিউ ফোটে 3D ভিউ এসে আমার 3D আমাদের রিয়েলিস্টিক যে ভিউ। তোমরা খেয়াল করো যে আমাদের দরজাটি আঁকানো হয়েছে, এবং আমাদের যে মাঝখানের যে প্লেট এটা এবং টপ যে ভিউটা আমাদের এখানে দেওয়া আছে। এইভাবে কিন্তু আমরা এই বস্তুটির
এই চিত্রটি সহজে আমরা আঁকাতে পারবো। তো আমাদের এখানে একটি জিনিস যে আমাদের যে টপ যে ভিউটা, আমরা টপ ভিউটা আমরা ভিজুয়াল স্টুডিও, আমরা 2D ওয়্যার ফ্রেমে যাই, আমরা দেখি যে এখানে শুধুমাত্র একটি ওয়্যার ফ্রেম আছে। এই জন্য আমরা এটা ডিলিট করে দিয়ে আমাদের যে মাথায় আমরা দিব আর লাল কালারের নতুন করে আমরা একটা টপ ভিউ আঁকিয়ে দেব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে ফ্রিজের স্বাদ আমরা কিভাবে আঁকাই দিলাম। দেখো তোমরা, আমরা ফ্রিজের স্বাদটা যদি এইভাবে আঁকাই সহজে আঁকাতে পারবো। আমরা যেটা বটম ভিউটা যেভাবে আঁকালাম, আমাদের টপ ভিউটা আমাদের একটু অন্যভাবে আঁকাতে হবে, যেহেতু ছাদ হবে, ওইটা তো ওয়্যার ফ্রেম হয়ে গেছিল। তো আমরা ছাদটা জাস্ট এইভাবে দিয়ে আমরা একটু কৌশল অবলম্বন করলে হবে। আমরা এখন অফসেট কমান্ডের সাহায্যে আমরা এটা আঁকাবো। অফসেট কমান্ডের সাহায্যে আমরা অফসেট, অফসেটে আমাদের 2 ইঞ্চি পরিমাণ হবে। কন্ট্রোল জেড, আমরা অফসেট কমান্ডটা আবার নেব। অফসেট কমান্ডের সাহায্যে আমরা অফসেট ডিস্টেন্স, অফসেট ডিস্টেন্স আমাদের 2 হবে, যেহেতু 2 ইঞ্চি নেব আমরা। আমাদের আমাদের যে বস্তুটি আমরা টপে আঁকাবো, আমরা এটা 2 ইঞ্চি পরিমাণে এটা একটা রিজিন করে আমরা এটা হাইট করে দিব, তাহলে আমরা এটা সহজে পারবো। আমরা একটা রিজিন কমান্ডের সাহায্যে আমরা নতুন করে নিয়ে রিজিন লালটা রিজিন করব, লাল লাল অংশটা। আমরা দেখো এখানে আমাদের লিখছে 0 রিজিন কমান্ড, তার মানে রিজিনটা আমাদের হয় নাই। আমরা আবারও একটা লাইন কমান্ড নিয়ে এখানে লাইন কমান্ড দিলাম, আমরা এটা আবারও রিজিন করব। রিজিন কমান্ডের সাহায্যে আমাদের রিজিন, দেখ এইভাবে আমাদের যে রিয়েলিস্টিক যে ভিউটা আসবে। আমরা যে একটু ভিজুয়াল স্টাইলটা দিয়ে দেখি, ভিজুয়াল স্টাইল আমাদের যে 4টে পার্ট, এই পার্টটা সাইডটা আসবে। আমাদের বটম প্লেট আমরা টপ, এবং এটা আমাদের সাইড ভিউ এবং ওয়াল। তোমরা এইভাবে সহজে এক্সট্রা করলে প্র্যাকটিস করতে পারবে, পেজটা তোমরা আঁকাতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের যে বিষয়গুলি দেওয়া আছে, সেই বিষয়গুলি আমরা ধীরে ধীরে বিভিন্ন ধরনের কন্ডেন্সার, ইভাপোরেটর বা বিভিন্ন বিষয় যে আঁকানোর আছে, পাইপলাইন, এইভাবে পাইপলাইন আঁকাতে হবে, পাইপলাইন টানতে হবে, এই বিষয়গুলি তোমাদেরকে দেখাবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো।